অত ভেবো না, মাথায় ব্যামো হবে বাছা। আচ্ছা মা, বাছা শব্দের ছাত্র কি বলো দেখি। কি জানি বৎস, আজ তুমি বলছো ২০০০ বৎসর আগে বলতো বৎস। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো তো মা, কথাটা বড় সামান্য নয়। এ কথা যতই ভাববে ভাবনার শেষ হবে না। যে ভাবনার শেষ নেই এমন ভাবনার দরকার কি বা? আচ্ছা তুই তো এত চিন্তা করিস, আর তোর তো চিন্তা সব থাকবে, কিন্তু বাবা ভাবটা যে শুকিয়ে গেল। লক্ষ্মী আমার, ওর বাবা কি বললে মা? লক্ষ্মী, কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাত, পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা শ্রীলক্ষ্মীও লক্ষ্মী বলত। কালে তোকে দেখো পুরুষেরও প্রতি লক্ষ্মীর শব্দের প্রয়োগ হচ্ছে। এ কথাটা একবার ভেবে দেখো দেখি মা, আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয়, ভাবলে আশ্চর্য হতে হবে। আমার কি আর কোনো ভাবনা নেই নরু? আচ্ছা তুই বল, তুই তো এত ভাবিস, উপস্থিত কাজ আর উপস্থিত ভাবনা ছাড়া এসব মাঝে ভাবনা ভাবা কি ভালো? আর এই ভাবনারও তো একটা সময় আছে। এই কথাটা তো কোনো গুরুতর মা, এর উত্তর আমি সহজে দিতে পারবো না, এটা আমায় কিছুদিন ভাবতে হবে, ভেবে আমি তোমায় পরে বলবো। যা বাবা, আমি যাই বলি তাতে তার ভাবনা বেড়েই চলে, কিছু দেরি আর কবে না। থাক বাপু, আমি যাই অন্য কাউকে পাঠিয়ে। শ্মশান ক্ষেত্র মনে পড়লে শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে, অন্ধকরণ অধীর হয়ে ওঠে। আহা, কত কথা মনে পড়ে, কত ভাবনা হৃদয় হয়। বলো কি মাসি, হেসেই কুরুক্ষেত্র, তার যে বলোই না কেঁদেই গুরুক্ষেত্র। এটা তুমি ভুল বললে, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। একটা গোল জিনিস কোথাও নেই, তোমার মাথা আছে, মুন্ডু আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা তো ঘোরে না। তোমারই ঘোরে, তোমার রক্তমন দেখে পারাশুদ্ধ লোকের মাথা ঘুরছে না। আর জুড়িয়ে গেল মাছি ভন ভন করবে। ছি দিদিমা, এটা তুমি উল্টো বললে, মাছি তো ভন ভন করে না, মাছির ডানা দিয়েই ওরাম শব্দ হয়। রসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। তোমার প্রমাণ করে কাজ নেই বাপু, আমি চলব। জাদু, তোমার মামাকে দণ্ডবাদ করো। ছি মা, ওকে ভুল শিখিও না, একটু ভেবে দেখলেই বুঝতে পারবে
ব্যাকরণ অনুসারে দণ্ডবধ করা হতেই পারে না, দণ্ডবধ হওয়া বলে। হ্যাঁ, কেন বুঝতে পেরেছো মা? দণ্ডবধ মানে হলো, হ্যাঁ বাবা, তোমাকে আর বোঝাতে হবে না, তুমি বরং তোমার ভাগ্নেকে একটু আদর করো দেখি। আদর করবো? আচ্ছা এসো, আদর করছি। কিন্তু কিভাবে আদর আরম্ভ করি রসো, একটু ভাবি। আদর করবে তাতেও ভাবতে হবে না রূপটা বলো কি, ভাবতে হবে না আদর করবো? ছেলেবেলার আদরের ওপর ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। ছেলেবেলার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে ছেলের সমস্ত যৌবন কালকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভালো করে ভেবে দেখো, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য ব্যাপার বলে মনে করা যায়? থাক বাবা, ওটা নয় আমি একটু পরে ভাবব, এখন তুমি তোমার ভাগ্নের সঙ্গে দুটো কথা কও দেখি। ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ ও শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বল দেখি। দেখো দেখি বাচ্চা, ওকে কেন এইসব প্রশ্ন জিজ্ঞেস করো? আমি ওকে এই কাল থেকেই অল্প অল্প করে মুখস্থ করিয়ে দেব। থাক বাবা, তোমার আর আদরের দরকার নেই, আমি এই নিয়ে চলব। কিন্তু এটাতে তো বেশি ভাবতে হলো না। তাহলে বাবা, আমাকে প্রতি মাসে 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 টাকা পাঠাবার ব্যবস্থা করো। তাই নাকি? তাহলে তো এটা আমাকে বেশ কিছুদিন ধরে ভাবতে হবে। ভেবে আমি তোমাকে এক হপ্তা পর তারপর বলবো। থাক